হালকা ফুলকা জালিদার নীর ধোসা আজকের রেসিপি। সাউথ ইন্ডিয়ান বিখ্যাত একটা খাবার এটা, যা লাইট, যারা লাইট খাবার খেতে ভালোবাসে তাদের জন্য এটা দারুণ একটা রেসিপি। একদম তেল ছাড়া, আটা ময়দা সুজি ছাড়াই, চাল দিয়ে খুব সহজে তৈরি হয়ে যাবে এই স্বাস্থ্যকর জলখাবারটি। একটা খেলেই আর একটা খেতে ইচ্ছে করবে, এতটাই ভালো হয় খেতে। এর সাথে থাকবে আরও ভালো চটপটি একটা চাটনি। সকালের জলখাবার বা রাতের ডিনারের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, আর বানানোটাও ততটাই সহজ আর ততটাই ঝামেলা কম। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম চাল। এখানে আতপ চাল নিয়ে নিতে হবে। তো এখানে দু কাপের মতো আমি নিয়ে নেব আতপ চাল। এবার এটাকে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আচ্ছা, এখানে সেদ্ধ চাল ব্যবহার না করাই ভালো, সাধারণত সেদ্ধ চাল এখানে ব্যবহার হয় না। তো এটাকে দু থেকে তিনবার ভালো মতো ধুয়ে এবার জলটাকে চেঞ্জ করে নিলাম। নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে কমপক্ষে দু থেকে তিন ঘন্টা এরকমভাবে ভিজিয়ে রেখে দেব। এবারে একটা এরকম ফ্রাইং প্যান বা কড়া নিয়ে নেব, তাতে নিয়ে নেব এক চামচ তেল। এখানে সাদা তেল ইউজ করছি, সর্ষের তেল বাদ দিয়ে যে কোনো তেলই নেওয়া যেতে পারে। সাদা জিরে হাফ চামচ নিয়ে নিলাম, হাফ চামচ নিয়ে নিলাম ছোলার ডাল, হাফ চামচ নিয়ে নিলাম বিউলির ডাল, কয়েকটা নিয়ে নিলাম রসুনের কোয়া, এরপর নিয়ে নেব চার পাঁচটার মতো লাল লঙ্কা, মানে শুকনো লঙ্কা। তো এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই চাটনিটা না একটু ঝালঝাল হয়, তো তাও যদি লঙ্কার পরিমাণ কম বেশি নিজের মতো করে নিয়ে নিতে পারো। আর নিয়ে নিলাম একটা পেঁয়াজ, সেটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তো সেটাকেও হালকা করে ফ্রাই করে নিতে হবে। খুব ব্রাউন কালার পর্যন্ত আমরা ফ্রাইটা করব না, জাস্ট নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা, সেই পর্যন্তই আমরা ফ্রাইটা করে নেব। এরপর নিয়ে নেব কিছুটা রোস্টেড বাদাম, বাদাম ভাজা যেটা হয়, আর নিয়ে নেব রোস্টেড ছোলা, ছোলা ভাজা। তো নিয়ে এটাকে একসাথে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। বাদাম আর ছোলা সেটা ফ্রাই করাই ছিল, মানে রোস্ট করাই ছিল, কাজে ওটা বেশিক্ষণ লাগবে না। আর এবারে নিয়ে নেব কিছুটা হিং। হিংয়ের গন্ধটা এখানে ভীষণই ভালো লাগে, কাজেই হিং যদি থাকে তাহলে হিংটা ইউজ করা যেতে পারে। এবারে নিয়ে নেব কিছুটা পরিমাণ টমেটো। তো একটা টমেটোকেই আমি ডুমডুম করে কেটে এর মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে টমেটো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। টমেটোটাকেও তাই, জাস্ট নরম হওয়া পর্যন্ত আমরা টমেটোটাকে এভাবেই নেড়ে চেড়ে নেব। তো তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণ নুন। তো নুন এই সময়তেই আমরা দিয়ে নেব যে পরিমাণ নুন লাগবে। তো এবারে নিয়ে নিলাম তেঁতুল, একটু টক ভাবটা আনার জন্য তেঁতুলটা নিলাম। আর তেঁতুলটা দিলে না এর টেস্টটা দুর্দান্ত হয়। এরপর নিয়ে নেব হাফ কাপের মতো জল, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। জলটা জাস্ট গরম হওয়া পর্যন্তই আমরা ওয়েট করব। তো জলটা দেখতে পাচ্ছি হালকা ফুটতে শুরু করেছে, এবার এটাকে নামিয়ে নেব। একটা এরকম মিক্সি জার নিয়ে নেব, তার মধ্যে এটাকে তাড়াতাড়ি গরম গরম অবস্থাতেই নামিয়ে নেব। নিয়ে এবারে এই গরম গরম অবস্থাতেই কিন্তু আমরা মিক্সিটা একটু ঘুরিয়ে নেব। তো এবার দেখে নেব যে পেস্টটা কেমন হয়েছে, আর পেস্টটা কিন্তু একদম পুরো স্মুথ একটা পেস্ট আমাদের এখানে দরকার। তো দেখতেই পাচ্ছি, তো এবার এটাকে আমরা নামিয়ে নেব কোনো বাটিতে। আর এটা দেখতে পাচ্ছি কালারটা এত সুন্দর হয়েছে, আর এর থিকনেস না মানে ঘন যেটা সেটা এরকমই কিন্তু থাকবে, তবেই এটার টেস্টটা বেশি ভালো হবে। খুব বেশি পাতলা কিন্তু আমরা এখানে তৈরি করব না। তো এবারে এটাতে দিতে হবে তড়কা। তো তার জন্য নিয়ে নেব তেল। এবার তেলটা গরম হলে তাতে নিয়ে নেব হাফ চামচ সর্ষে, হাফ চামচ জিরে, নিয়ে নেব ছোলার ডাল, নিয়ে নেব অল্প একটু বিউলির ডাল, একটুখানি যখন ফ্রাই হয়ে যাবে একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব, আর শেষে দিয়ে দেব 10-12টা কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটাকে নামিয়ে নেব। নিয়ে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের উপরে দিয়ে দেব তড়কাটা। ব্যাস, আমাদের কিন্তু চাটনিটা একদম রেডি। আর এটা খেতে এত ভালো হয়, রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগে খেতে, আর ইডলির সাথে তো ভালো লাগবেই। তো এটা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। তো ফ্রিজে আমরা এখন আপাতত এটাকে রেখে দেব। এদিকে চালটা দেখে নেব। তো আমি এটা মোটামুটি 4 ঘন্টা পরে এটা নিয়ে এসেছি, এবং দেখতে পাচ্ছি এটা অনেকটাই নরম হয়ে গেছে এবং ফুলেও গেছে। তো এরকম একটা মিক্সি জার নিয়ে নেব, তার মধ্যে চালটাকে নিয়ে নিলাম।
চালটাকে আমরা গুঁড়ো করে নেব। তো চাইলে পরে এটা শিলেও করা যেতে পারে। আর এর মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ নারকেল কোড়া। তো নারকেল যদি কারো অপছন্দ থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করা যেতে পারে। আর স্বাদ মতো নুনটাও এই সময়তেই নিয়ে নেব। নিয়ে এবারে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমরা একটু পেস্টটা দেখে নেব যে এরকম একদম হালকা সুজির মতো থাকবে, সেরকম পেস্ট আমাদের এখানে বানিয়ে নিতে হবে। আর আর যখন আমরা পেস্টটা বানাবো না তখন একটু পরিমাণ মতো জলটাও নিয়ে নিতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি এর কনসিস্টেন্সিটা এই রকম হবে। সাধারণ ধোসা যেমন একটু ঘন ব্যাটারটা হয়, এখানে কিন্তু একদম পাতলা একটা ব্যাটার লাগবে। তা এর মধ্যে আমরা বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান। তো যে কোনো প্যানই এখানে দেওয়া যেতে পারে, চাইলে পরে কড়াতেও এটা করা যেতে পারে। আমি জাস্ট ওপর দিয়ে একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি, এটা করা যেতেও পারে নাও যেতে পারে। এবারে আমরা ঢেলে দেব ব্যাটারটাকে, আর ব্যাটারটাকে যখন ঢালবো এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে ঢালবো, একদম পাতলা একটা লেয়ার যাতে হয়। তো ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, জাস্ট 1 থেকে 2 মিনিট এরকম ঢেকে রাখবো। এরপর ঢাকাটা তুলবো, আর দেখতেই পাচ্ছি কি সুন্দর সাইড দিয়ে কিন্তু এটা পুরোপুরি ছেড়ে গেছে। তো দেখ একদম এটা হয়ে গেছে সেদ্ধ, কারণ যেহেতু আমরা ব্যাটারটাকে পাতলা বানিয়েছি, আর নিট ধোসার ব্যাটার সবসময় পাতলাই হয়। তো এটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি আরও একটা এরকমভাবে তৈরি করে নিয়েছি, আর এই রকমই জালিদার সুন্দর ধোসা আমাদের কিন্তু একদম রেডি। তো এবার আমরা এটাকে নামিয়ে নেব, নিয়ে এরকমভাবে আস্তে আস্তে করে সার্ভ করে দেব। তো দেখতেই পাচ্ছি কত সুন্দর আমাদের ধোসা, কিন্তু নির্ধোসা একদম রেডি, দুর্দান্ত হয় খেতে। আর যেটা বললাম একদম হালকা ফুলকা, আর এর সাথে যে আমরা চাটনিটা বানিয়ে রেখেছিলাম না, সেই চাটনিটা আমি এর মধ্যে সার্ভ করব। আর সকালবেলার জলখাবার তো, সেই জন্য কিছুটা স্যালাডও আমরা এর মধ্যে দিয়ে দিতে পারি। তো এবার একটা তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কত জালিদার ধোসা আমাদের একদম রেডি। এটা সকাল বিকেল যখন ইচ্ছে তখন এরকম ধোসা বানিয়ে কিন্তু খাওয়া যেতেই পারে। আর এই নির ধোসা যেমন গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডাও কিন্তু এটা দারুণ লাগে খেতে। আমার তো ঠান্ডাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি এরকমই হেলদি হালকা ফুলকা জলখাবার বা অন্যান্য আরও সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ভালো থেকো, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, নমস্কার।